সো এখানে ফিনিশিং টাচ হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে ওপেন করব। সো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এখন ইএমএমসি এবং এখানে রয়েছে আইসি ফাইনার, অর্থাৎ আপনি এখানে মডেল দিলে, ফাইন করলে আপনার যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলো এখানে চলে আসবে, কি আইসি কি রকম কি সব ইনফরমেশন এখানে চলে আসবে। হাওয়াই এখানে মডেল নাম্বার দিলে এখানে দেখতে পাচ্ছেন ইডিএল মোড, টেস্ট মোড, টেস্ট পয়েন্ট মোড চলে এসেছে। খুব একটি ভালো সফটওয়্যার। অ্যাকচুয়ালি এই সফটওয়্যারটি যদি আপনি রেখে দেন অনেক কিছু কিন্তু প্রয়োজন হবে। আমরা একটা আইসি বা ইএমসিসি জানি না কত, সেটা আমরা এখান থেকে শনাক্ত করতে পারবো খুব সহজে। এখান থেকে আমরা ফাইন্ডার দিয়ে দেব, আইসির নাম্বার থাকলে পারে, ধরুন আইসির নাম্বার এটা, এখান থেকে আমরা ফাইন্ড করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে আপনার ইনফরমেশনটা চলে এসেছে। আমি আরও এখানে যাব, এখানে যে আমার আইসির মডেল নাম্বারটি দিয়ে দিই, এখানে লেনোভো A820, লেনোভো A5600, অর্থাৎ 6000H। এই আইসিটি কিন্তু এই দুইটা মডেলে এবং এখানে হাওয়াই রয়েছে সনি এই মডেল, লেনোভোর এই তিনটা মডেল এবং হাওয়াই এই দুই তিনটি মডেল। এই আইসিটি এই তিনটা সেটে আপনি খাটাতে পারবেন। আমি আবারও বলছি যে এখানে আমরা একটা আইসি সিলেক্ট করব, সিলেক্ট করার পর যদি আমরা ফাইন্ডে দিই তাহলে এই আইসিটা আমরা কোন কোন সেটে ইউজ করতে পারবো বা কোন কোন সেটে এই আইসিটা রয়েছে সেটা কিন্তু এখানে শনাক্ত করা যায়। এরপর রয়েছে আইসি চেঞ্জ, দেখুন আমরা এই আইসিটা স্যামসাং 310 এটাতে কাজ করতে পারবো। এরকমভাবে আমরা অনেক কিছু করতে পারবো। এখানে ব্যাকলাইট, তো সর্বপ্রথম যেটা রয়েছে এটাই সবচেয়ে বেটার, এটা আপনি দিলে পারে কোন সেটা কোন আইসি খাটছে সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারছি। এই হলো এই সফটওয়্যারের মেন কাহিনী, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।